দেশে প্রথমবারের মতো কোনো প্রধান বিচারপতি দুর্নীতিতে অভিযুক্ত হলেন। ঋণ জালিয়াতির মামলায় বিচার শুরু হলো সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার। অভিযোগ গঠন করে তিনি সহ পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত। মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার। সুরেন্দ্র কুমার সিনহা ছিলেন দেশের একুশতম প্রধান বিচারপতি। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও পর্যবেক্ষণ দিয়ে সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়ান তিনি। ২০১৭ সালের অক্টোবরে ছুটিতে গিয়ে ছাড়েন দেশ, পরে সেখান থেকেই পাঠান পদত্যাগপত্র। এর পরপরই তার বিরুদ্ধে ২০১৬ সালে ফার্মার্স ব্যাংক থেকে ভুয়া তথ্য দিয়ে অন্যের নামে চার কোটি টাকা ঋণ নিয়ে পরে নিজের অ্যাকাউন্টে স্থানান্তরের অভিযোগ ওঠে। তদন্ত শেষে গত বছরের ১০ জুলাই সিনহাসহ ব্যাংকটির ১১ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে দুদক। ৫ জানুয়ারি তাদের দেয়া অভিযোগপত্র আমলে নিয়ে ১১ জনের বিরুদ্ধে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। এ মামলায় ফার্মার্স ব্যাংকের অডিট শাখার সাবেক পরিচালক বাবুল চিশতি কারাগারে, জামিনে আছেন আরও দুই কর্মকর্তা। আসামিদের বিরুদ্ধে ৪২০, ৪০৯, ১০৯, ১৯৪৭, ১৯৪২ দুর্নীতি প্রতিরোধ আইনের এবং মানি লন্ডারিং আইনের ৪ এর ২ এবং ৩ ধারায় ওনাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো। মামলার পরবর্তী তারিখ ১৮ তারিখ রাখা হলো সাক্ষ্য গ্রহণের জন্য। এদিকে দুদকের প্রধান আইনজীবী খুরশিদ আলম খান জানিয়েছেন, যেসব ধারায় অভিযোগ আনা হয়েছে তা প্রমাণিত হলে সর্বোচ্চ যাবজ্জীবন সাজা হতে পারে। ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট বাই মার্চেন্ট বিজনেসম্যান অথবা আদার্স, এটাও যদি প্রমাণিত হয় এটাতে সর্বোচ্চ সাজা হলো যাবজ্জীবন। তবে এখনই তো এই মুহূর্তে তো কিছু বোঝা যাচ্ছে না, অভিযোগ গঠন হলো, অভিযোগ গঠনের ভিত্তিতে সাক্ষ্য শুরু হবে। সাক্ষ্য তো যদি কমিশন আমরা প্রমাণ করতে পারি লন্ডারিং হয়েছে, তাহলে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের চার ধারায় সর্বোচ্চ ১২ বছর এবং ওনার সমস্ত প্রপার্টি যেগুলো লন্ডার্ড হয়েছে ওগুলো কনফিসকেটেড হয়ে যাবে রাষ্ট্র বরাবর। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মাহবুবে আলম বলেছেন, এই বিচার শুরুর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যত ক্ষমতাবানী হন অপরাধ করলে আইনের আওতায় আসতেই হবে। এটা আইনের বিষয়ে, আইন সবসময় নিজস্ব গতিতে চলে। আইনি প্রক্রিয়াটা শুরু করেছে দুর্নীতি দমন কমিশন, সরকারের সাধারণ পুলিশ না। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা এখন কানাডায় রয়েছেন। পদত্যাগের পর তার বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়ম, অর্থ পাচার, নৈতিক স্খলন সহ নানা অপরাধের ১১টি অভিযোগ এনে বিজ্ঞপ্তি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে সেসব অভিযোগের তেমন কোনো অগ্রগতি নেই। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এস কে সিনহার বিচারিক প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলবো দুদকের প্রধান আইনজীবী খুরশিদ আলম খানের সঙ্গে। তিনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। খুরশিদ আলম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটি বিরতি নিয়ে ফিরে এসে আপনার সঙ্গে আলোচনাটি শুরু করতে চাই। খুরশিদ আলম খান, দেশে প্রথমবারের মতন একজন প্রধান সাবেক প্রধান বিচারপতি দুর্নীতিতে অভিযুক্ত হলেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হলো, কিন্তু তিনি তো এই মুহূর্তে রয়েছেন দেশের বাইরে, তাকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ আছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, গ্রেপ্তারি পরোয়ানা আজকে জারি হয়নি, যখন মামলার কগনিজেন্স নেওয়া হয়, আমলে নেওয়া হয়, তখনই ঢাকার বিশেষ সিনিয়র বিশেষ জজ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন এবং প্রজ্ঞাপন দিয়েছিলেন এবং যেই প্রক্লামেশন অ্যাটাচমেন্ট সেগুলো জারি হয়েছিল এবং সেগুলো রিটার্ন আসছে। তো লয়ের রিকোয়ারমেন্ট হলো ওনাকে জানানোর জন্য বিজ্ঞপ্তি দিতে হবে, সরকারি গ্যাজেটে প্রক্লামেশন দিতে হবে। সেগুলো হওয়ার পরেও যদি না আসে, আইন হলো তার নিজস্ব গতিতে চলবে, ওনার অ্যাবসেন্সে এটা বিচার কার্য চলতে থাকবে। আর বিচার কার্য চলাকালীন সময়ে ওনাকে ফেরত আনার বিষয়টা খুব একটা মুখ্য না। এখানে মুখ্য হলো বিচার কার্য পরিচালনার জন্য যে রিকোয়ারমেন্টগুলো, ম্যান্ডেটরি প্রভিশনগুলো, সেগুলি কমপ্লাই করা হলো কিনা। এই মামলায় এস কে সিনহার বিরুদ্ধে আপনারা সুনির্দিষ্ট কি কি অভিযোগ পেয়েছেন? দেখুন, স্পেসিফিক সুনির্দিষ্ট অনেক অভিযোগ আছে, যেমন ২ কোটি ২ কোটি ৪ কোটি টাকা, হ্যাঁ, ওরা দুজন মিষ্টির ব্যবসায়ী বলে পরবর্তীতে সেটা এস কে সিনহার অ্যাকাউন্টে গেল সুপ্রিম কোর্ট সোনালী ব্যাংক ব্রাঞ্চে। এখন এই যে এতগুলি টাকা, ৪ কোটি টাকা ওনার ব্যাংক অ্যাকাউন্টে আসলো, কোনো ব্যক্তির অ্যাকাউন্টে ৪ কোটি টাকা থাকাটা অস্বাভাবিক নয়, অপরাধ নয়, কিন্তু টাকাটা যদি উৎস বহির্ভূত হয় অথবা টাকাটা যদি সন্দেহজনক লেনদেনের আওতায় পড়ে, তখনই এটার উৎস খোঁজা হয়, এটা অবৈধ কিনা এবং টাকাটা কোথায় যাচ্ছে, ট্রেইল অফ মানি, মানি লন্ডারিংয়ের ভাষায় আমরা যেটা বলি, পরবর্তীতে এই টাকাটা পাচার হয়ে যায়। এখন দেখা যাচ্ছে মিস্টার সিনহা ইজ ওয়ান মেইন বেনিফিশিয়ারি,
টাকাটা পাচার হয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এবং ওই পে অর্ডারটা সুপ্রিম কোর্ট ব্রাঞ্চে পড়ে আসছে ওনার নামে। টাকাটা ফার্মার্স ব্যাংক থেকে লোন নিয়েছেন অন্য দুজন ব্যক্তি। দ্যাট মিনস কি অ্যাট দ্য ইনস্টেন্স অফ দি দেন চিফ জাস্টিস এস কে সিনহা পুরা এই টাকাটা লন্ডারিংটা হলো ওনার ইনস্টেন্সে। কাজে হি ইজ এ প্রিন্সিপাল অ্যাকিউজড ইন দিস কেস। এবং আর যারা আছে দি দেন অডিট কমিটির চেয়ারম্যান মিস্টার সেই সব বিষয়গুলো আমরা জানি, কিন্তু প্রশ্ন উঠছে এস কে সিনহা যখন প্রধান বিচারপতি ছিল তাহলে তো এই কর্মকাণ্ডগুলি তিনি তখনই করেছেন, তখন কেন দুদক তার বিরুদ্ধে কোনো অভিযোগ পেল না? বিষয়টা কি এরকম যে ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং পর্যবেক্ষণ দিয়ে সরকারের সঙ্গে তার যেই দ্বন্দ্বে তিনি জড়িয়ে পড়েছিলেন সেই কারণেই তার বিরুদ্ধে এই অভিযোগগুলি এত বেশিভাবে উঠেছে? যে এটা মোটেও ঠিক না। ষোড়শ সংশোধনের রায়ের সেখানে পক্ষ হলো সরকার, দুর্নীতি দমন কমিশন ওখানে পক্ষ না এবং মামলাটা সরকার করেনি, মামলাটা করেছে দুর্নীতি দমন কমিশন তার তফসিলভুক্ত অপরাধের আওতায়। এবং দুর্নীতি দমন কমিশন এই মামলাটা করার আগে দীর্ঘ অনুসন্ধান করেছেন, ডাটা কালেকশন করেছেন, ব্যাংক অ্যাকাউন্ট যেটা জোগাড় করছেন ফার্মার্স ব্যাংক, সুপ্রিম কোর্ট ব্রাঞ্চ, সোনালী ব্যাংক, তথ্য উপাত্তের ভিত্তিতে অনুসন্ধান প্রতিবেদন দেওয়ার পর মামলা দায়ের হয়েছে। সরকারের সঙ্গে দুর্নীতি দমন কমিশনের কোনো সম্পর্কই নাই। ষোড়শ সংশোধনে কি হলো না হলো সেটা দুর্নীতি দমন কমিশনের বিবেচ্য বিষয় না। আপনি জানিয়েছেন যে অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ যাবজ্জীবন সাজা হতে পারে, এই বিষয়টি একটু আরেকটু জানাবেন যে কি ধরনের সাজা? আমি আপনাকে একটু পরিষ্কার করেছি, আপনাদের যারা রিপোর্টার ছিলেন আজকে সুপ্রিম কোর্ট প্রেমিসিসে অ্যানেক্স বিল্ডিংয়ের সামনে, ওনারা আমাকে জিজ্ঞেস করেন যে যেই যেই ধারা অভিযোগ গঠন হয়েছে সেই সব ধারার শাস্তি কি হতে পারে। ওই ওনাদের প্রশ্নের সূত্র ধরেই আমি বলেছি যদি দুর্নীতি দমন কমিশন মানি লন্ডারিং চারের দুই তিন প্রমাণ করতে পারে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুযায়ী সেখানে সর্বোচ্চ সাজা হলো 12 বছর, এবং ওনার যে প্রপার্টিটা লন্ডারিং যদি মনে করে কমিশন যদি প্রমাণ করতে পারে, কোর্ট যদি অপিনিয়ন ভার্ডিক্ট দিতে পারে যে তথ্যপাত্রের ভিত্তিতে সাক্ষীর ভিত্তিতে এটা লন্ডার প্রপার্টি, সেখানে আইনে কোর্টকে ক্ষমতা দেওয়া হয়েছে পুরো প্রপার্টিটা রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত হয়ে যাবে, এটা হলো 4-2। আরেকটা যেটা মেজর সেকশন সেটা হলো 409 অফ দি প্যানাল কোড, বাংলাদেশ দণ্ডবিধির 409 ধারা ব্রিচ অফ ট্রাস্ট। এই ব্রিচ অফ ট্রাস্টের মধ্যে উনি আসবে কিনা বা কতটুকু আসবে, যেহেতু আপনারা জানেন এখানে ব্যাংক অফিসিয়ালস আছে, ব্যাংক অফিসিয়ালসরা অটোমেটিক ব্যাংকার্স বুক এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী পাবলিক সার্ভেন্ট, কাজেই সেখানে মার্চেন্ট হতে পারে, সেটা এজেন্ট হতে পারে, যে কেউ হতে পারে, ইভেন কি বিজনেসম্যানও হতে পারে 409-এ। সেই ক্ষেত্রে 409 যদি প্রমাণিত হয়, 409-এর সর্বোচ্চ সাজা হলো যাবজ্জীবন সাজা। এবং সঙ্গে আরেকটা সেকশন আছে 109 অ্যাভেটমেন্ট, যিনি অ্যাভেট করে প্ররোচনা দিবে 409 যদি কারো যাবজ্জীবন হয়, আদালত যদি মনে করে যিনি প্ররোচনা দিবে তাকেও সর্বোচ্চ সাজা দিতে পারে, এটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার। তবে কখন? যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ক্রেডিবল এভিডেন্স দুদক আদালতে দিবে সেটা যদি আদালতের বিবেচনায় বিশ্বাসযোগ্য মনে হয়। এবং এখানে দুটো জিনিস খুব ফ্যাক্টর, একটা হলো ডকুমেন্টারি এভিডেন্সেস, একটা ওরাল এভিডেন্সেস। এই ডকুমেন্টারি এভিডেন্সটা দালিলিক যেই এভিডেন্সগুলো সেগুলি মৌখিক সাক্ষ্য দিয়ে আদালতে প্রমাণ করতে হবে, কাজে এটা ডিপেন্ড করছে সাক্ষীর উপর। ওয়েটেন্সি অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন। ঋণ জালিয়াতির মামলার একজন সাবেক প্রধান বিচারপতি অভিযুক্ত হলেন, বিচার বিভাগের উপর সাধারণ মানুষের আস্থার কোনো সংকট হবে কিনা? জি দেখুন, আমার তো মনে হয় এটাতে বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন এদের ভাবমূর্তি উজ্জ্বল হলো, কারণ একজন প্রধান বিচারপতিও আইনের ঊর্ধ্বে নহে। এর আগেও আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ একটি জাজমেন্ট দিয়েছিলেন বিচারপতি জয়নাল আবেদিনের মামলায়, সেখানে বলেছিলেন নো ওয়ান অ্যাভাব দ্য ল, আর্টিকেল 27 অফ দি কনস্টিটিউশন ইকুয়ালিটি বিফোর ল, এটাকে ব্যাখ্যা দিতে গিয়ে। কাজেই এটা তো আমি মনে করি আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের বিচার বিভাগ, আমাদের দুর্নীতি দমন কমিশনের ভাবমূর্তি উজ্জ্বল হলো, একজন প্রধান বিচারপতিও ওই মানে যদি অপরাধ করে থাকে, অপরাধের দুর্নীতির গন্ধ পাওয়া যায়, তাকেও আইনের ঊর্ধ্বে ধরা যাবে না। আমরা সবাইকে সমভাবে এটা ইকুয়ালি ট্রিট করছি। আমার তো মনে হয় এটা রিভার্স ওয়েতে হওয়া উচিত, বিচার বিভাগের উপর কোনো স্পর্শন আসার তো প্রশ্নই আসে না, এটা ওনার ইন্ডিভিজুয়াল লাইবিলিটি, এটা তো বিচার বিভাগের দায়িত্ব না, দায় না, এটা ব্যক্তির দায়। ব্যক্তি যদি অপরাধ করে থাকে সেই দায় ব্যক্তিকে নিতে হবে, নট বিচার বিভাগ। খুরশিদ আলম খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।